আমরা আজকে দেখব একটা সিঙ্গার টিফিন অন হয়। অন হয় সিঙ্গার টিভির মডেল ST316, 100 থেকে 250 ভোল্ট, 50 থেকে 60 হার্টজ, 74 ওয়াট, সিরিয়াল নম্বর 593004। টিভিটা খুলব, আমরা খুলে দেখব টিভির সার্কিটে কি প্রবলেম। দেখলাম আমরা বোর্ডটা এখন পরিষ্কার করব। যা দেখতেছি তাতে বোর্ডটা তো অনেক ড্রাই আছে, ড্রাইয়ের কারণে আমাদের এই সমস্যাটা হতে পারে। তো আস্তে আস্তে ড্রাইগুলো করে ফেলবো।
খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই শর্ট না হয়। আমরা যারা কাজ করি তারা প্রফেশনাল, তো এই জন্য আমাদের সমস্যা হয় না, কিন্তু যারা নতুন কাজ করবেন এরা খুব সূক্ষ্মভাবে দেখে কাজ করবেন, একটার সাথে আরেকটা লেগে না, লেগে গেলে খুঁজে বের করা খুব কষ্ট, কারণ নিজের কাজ নিজে ফল করে। আপনাকে মোটামুটি সব সেক্টরে ঝালাই দেখতে হবে, কোথাও যাতে ড্রাই না থাকে। এই পিনটাতে আপনার 12 ভোল্ট আসে, 12 ভোল্ট, সরি এটা গ্রাউন্ড পিন, এই পিনটাতে 12 ভোল্ট আসে। একটা অসিলেশন ট্রানজিস্টার আছে, একটা অসিলেশন করলেই ওইখান থেকে 1.6 থেকে 2.8 পর্যন্ত সাপ্লাই দেয় এসি, জিনিসটা এসি, দেখছেন শর্ট হয়ে যায়, খেয়াল রাখতে হবে যাতে কোনো অবস্থাতে শর্ট না হয়। একটা আইসি আছে যার নাম হলো ভার্টিক্যাল আইসি, ভার্টিক্যালটা আপনার ভালোভাবে ঝালাই দিবেন, অনেক সময় ভার্টিক্যালের প্রবলেমের কারণে এই প্রবলেমগুলো হতে পারে। বারবার বলছি কোনো অবস্থাতে শর্ট রাখা যাবে না, শর্ট সার্কিট খুবই খারাপ, বুঝে নিই সুইচিং আছে,
আমরা যখন আপনার টিভি থেকে সিডিতে বা ডিভিডিতে যাই বা আপনার অন্য কোথাও তখন এই আইসিটা সুইচ করে নিম্ন পক্ষে ড্রাইভার। আইসি এটার নাম হলো সিস্টেম আইসি, কন্ট্রোল করে সিস্টেম বা অপারেটিং যেটাই বলি আমরা। একটু রোদন মেরে দিব যাতে আইসিটা সব না হয়, কারণ অনেক সময় অনেক কিছু আছে চোখে দেখা যায় না এগুলো। কাজটা যদিও দেখতেছেন আমি যত সহজে করতেছি আসলে কাজটা এত সহজ না, অভ্যস্ত তো এই জন্য আদর। ড্রাই যদি আপনি কমপ্লিট করেন, আমার ক্যামেরায় গেছে, সরি ফর ভালোভাবে নজর রাখতে হবে যাতে কোনো অবস্থাতে আপনার এখানে ইয়া না থাকে, শর্ট না থাকে। এটা কিন্তু সিস্টেম আইসি, একটু যদি শর্ট থাকে ও আপনার সিগন্যালটাকে নষ্ট করে দিবে, আর যখন সিগন্যাল নষ্ট হয়ে যাবে তখন প্রপার ওয়ার্ক করবে না, কাজের ব্যাঘাত হলে ওয়ার্ক করবে। খুব সূক্ষ্মভাবে দেখতে হবে যে কোথাও শর্ট কেন। অনেক সময় অনেক প্রিন্ট আছে আপনার একটু ধরে রাখতে হয়, কারণ প্রিন্টের নিচে কার্বন জমে যায়। তো আপনার সেন্সর বা রিমোট সেন্সিং করে এখান থেকে সে একটা সিগন্যাল আপনার সিস্টেমে দেয়, সিস্টেম সে অনুসারে সে কমান্ডটাকে অ্যাকসেপ্ট করে তারপরে সেখান থেকে একটা এলইডি পাওয়ার এলইডি জ্যাক জ্যাক পয়েন্ট। এখানে আমরা আরেকটা আইসি দেখবো, এই আইসিটা আইসিটা আপনার হচ্ছে গিয়া মেমোরি আইসি বলি আমরা। এর ভিতরে এর পুরো ডাটাটা কীভাবে চলবে, কেমনে চলবে, কোন প্রোগ্রামে চলবে, কী করলে কী হবে সেগুলো একটা ভিতরে দেওয়া থাকে। রোজনটা দিলে হয় আপনার এই রাংটা এক জায়গায় জমে থাকতে পারে না, বিনা জায়গায় রাংটা থাকবে না। তো কাপালের মাধ্যমে সোল্ডারিং আয়রনের মাধ্যমে নিয়ে আসবে।
যেখানে দরকার শুধু সেখানে সে লাগায় আর মানে লেগে থাকবে। এছাড়া এখানে একটা আইসি আছে আপনার পাওয়ার আইসি, এখান থেকে পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনি শুধু সিঙ্গার টিভিতে ইউজ করা হয়েছে। ড্রাই সোল্ডারিং করলে আপনার টিভির মোটামুটি 80-90% কাজ কমপ্লিট হয়ে যায়। অনেক প্রবলেম আছে আপনার ড্রাইয়ের কারণে হয়, যেটা আপনার সহজে বুঝবেন না। আপনি যখন ড্রাই করবেন, ডিসোল্ডারিংটা করবেন, তখন আপনার প্রবলেম অনেকটা সলভ হয়ে যায়, খেয়াল রাখতে হবে। এছাড়াও আপনাদের যদি আদার্স কোনো কিছু জানার থাকে তাহলে আমার এখানে ইউটিউবের এখানে ক্লিক করে দেখবেন, আমার নাম্বারটি দেওয়া আছে, নাম্বারে কন্ট্যাক্ট করবেন। মোটামুটি আমরা এই সেটটা দেখলাম, এবার আমরা দেখবো হাই ট্রান্স FBT ফ্লাইব্যাক ট্রান্সফর্মার। হাই সেটটা একটু দেখবো, সেটা অনেক সময় ইউজ থাকে, মানে হাই ভোল্টেজ কাজ করে, তো যার কারণে এখানে ইউজ থাকাটা স্বাভাবিক। সবসময় বলি যখনই কোনো ড্রাই করবেন খুব সতর্কভাবে দেখবেন কোথাও যাতে ডিসোল্ডারিং করার সময় একটা খেয়াল রাখতে হবে যাতে কোথাও শর্ট না হয়। বারবার বলার কারণ হলো যদি শর্ট হয়ে যায় তো আপনি কিন্তু বুঝবেন না, আর লাইন দেওয়ার সাথে সাথে ওই জায়গাটা বার্ন হয়ে যেতে পারে, পাঁচটা শর্ট হয়ে যেতে পারে। আপনার নেক বোর্ড বা আমরা বলি যে এ বোর্ডটা ভোল্টেজ যাওয়ার জন্য এবং হিটার ফিলামেন্ট জ্বলার জন্য বা ফিলামেন্টে কাজ করার জন্য একটা ভোল্টেজ এখান থেকে থ্রো করা হয়, সেই জ্যাকটা হলো এটা। এগুলো আসলে আগেই আপনাকে ধারণা নিতে হবে, কারণ আপনি যদি প্রপার ধারণা না নেন আপনি কাজ করতে পারবেন না। যে কোন সেক্টরে, এখানে তো সেক্টর আলাদা, আপনার কোন সেক্টরে সমস্যাটা হয়েছে সেটা আপনি বলতে পারবেন। যেমন এই টিভিটা আপনার অন করলাম, অন হলো, তারপরে রিমোট দিয়ে বন্ধ করলাম, বন্ধ হলো, কিন্তু আর অন হচ্ছে না, আবার কতক্ষণ পরে অন হচ্ছে, বা একটু ঝাঁকা দিলে অন হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে কোথাও তো লুজ বা ড্রাই আছে, বা এটাকে কী বলে রিসোল্ডারিংয়ের প্রয়োজন, সোল্ডারটা ছেড়ে দিয়েছে, এরকম কোনো প্রবলেম। আমরা মোটামুটি অনেকটাই ঝালাই করে আমাদের প্রায় শেষ হয়ে আসছে। এখানে আরেকটা জ্যাক আছে যেটা এই বোর্ডে আসছে, খেয়াল রাখতে হবে সেটা, সেখানে 12 ভোল্ট, 8 ভোল্ট, 12 ভোল্ট, এই টাইপের 9 ভোল্ট একটা ইনপুট দেওয়া আছে, আর 3টা কালার RGB রেড গ্রিন ব্লু 3টা কালার ওইখানে সাপ্লাই দেওয়ার জন্য, 3টা কালার সিগনাল সাপ্লাই দেওয়ার জন্য এই জ্যাকটার মাধ্যমে যায়। এখানে আরেকটা আছে গ্রাউন্ড, ওটাও ওইখানে যাবে। বলেন
জায়গায় দুই তিনবার যাওয়ার কারণ হলো সন্দেহ হলে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে একটা আইএফ সেকশন, আইএফ সেকশনের কাজ হলো আপনার ছবিটাকে ধরধরা করবে, ছবিটা ক্লিয়ার বা চ্যানেলটাকে ধরে রাখার জন্য যে সিগন্যাল টাইম দেখছেন এখানে ঝালাইটা ধরতেছে না, তার মানে এখানে রাংটা ফেটে গেছে এবং নিচে কার্বন জমে গেছে। আইএফের জন্য আইএফের সিগন্যালটাকেও খেয়াল রাখলে হবে, এখানে আসলে তেমন কিছু না। রোজনটা দেওয়ার মানে হলো আপনার সোল্ডারিংটা ক্লিয়ার করা, ওর ভিতরে ময়লা থাকলে ময়লাটাকে সে বের করে নিয়ে আসে। আরও আদার্স অনেক সুবিধা আছে, বিনা কারণে কোথাও সে রাংটাকে মানে সোল্ডারটাকে রেখে দেয় না, এটা একটা ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানকার ইলেকট্রিসিটি চলে গেছে, তো আপাতত আমি এখন একটু কাজ বন্ধ রাখবো, সমস্যা হবে না। একটা সাউন্ড এসি, এসিটা থেকে আমরা এসিটা এসি আপনার জঙ্গল বা প্রি অ্যাম্প্লিফাই আইসি বা ইন্টারগ্রেটেড সার্কিট, আইসি মিনস ইন্টারগ্রেটেড সার্কিট, এখান থেকে আপনার একটা সিগনাল এখানে পুশ করে, পুশ করলে সে আবার পুরোটা অ্যাম্প্লিফাই করে, অ্যাম্প্লিফাই করলে আমরা এখান থেকে স্পিকারের মাধ্যমে আউটপুটটা পেয়ে থাকি। পরবর্তীতে এটা হচ্ছে আপনার সাউন্ডের স্পিকারের লাইন যাওয়ার জন্য আউটপুটের জ্যাক, জ্যাকের মাধ্যমে আমরা কানেকশন কানেক্ট করে স্পিকারে সাউন্ড নিয়ে দেই। এখন পাওয়ার একটু লাগবে, পাওয়ার এখানে এসটি কে আছে, আমাকে আগে দেখতে হবে এটাতে কেন কোনো ভোল্টেজ স্টোরেজ না থাকে, এখানে ক্যাপাসিটার হাই ভোল্টেজ এখানে স্টোরেজ থাকতে পারে। আমি বেশিরভাগ ক্ষেত্রে রজন দিয়ে কাজ করি, কারণ রজনটা আমার সোল্ডারটাকে খুব দ্রুত গলিয়ে এটাকে ফ্রেশ করে ধরিয়ে দেয়। মানে রাং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু ভালো মানের রাং ব্যবহার করবেন যাতে ঝালাইটা ফেটে না দেয়। অনেক রাং আছে যেগুলো ফেটে দেয় লিড, ওয়েল লিড, ওয়েল ওয়ার্ক। একটু খারাপ দেখা যায় অনেক সময় রজনটা বা এই জিনিসটা যখন পড়ে তখন সেখানে একটু কালো হয়ে যায়, ভালো এটা কোথাও কোনো সমস্যা করে না, ওয়াশ করে ফেলি অনেক সময়, অনেক সময় করি না, কারণ
প্রোডাক্টের নাম হলো পিসি ফটো কাপলার অপটো কাপলার। এখান থেকে সেন্স করে কত দরকার তখন সে এখানে ভোল্টেজটা এখান থেকে অসিলেশন করে সাপ্লাই দেয়। হচ্ছে মোটামুটি আমাদের অনেকটা এগিয়ে আসছে। তো সবসময় মনে রাখবেন যে কোনো কাজ করার আগে ড্রাই থাকুক আর না থাকুক ড্রাইটা করে নেবেন, এতে আপনার 80-90% কাজ হয়ে যায়। আপনার অনেক সমস্যা দেখা গেছে যে একটা আইসি বার্ন হয়ে গেছে আপনি লাগাইছেন আর একটা প্রবলেম দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে আপনি বুঝবেন না, এগুলো খেয়াল রাখতে হবে। এটা একটা পিটিসি মানে পজিটিভ টার্মিনাল। মোটামুটি কাজটা হয়ে আসছে, আমরা একটু দেখি। এখন আমরা এটা টিভিতে ডিকোজিং কয়েল ডিকোজিংয়ের এখানে আমরা লাগালাম, ওই যে পিটিসিটা যেখানে যে সাউন্ড সিস্টেম বসে গেল। রিমোট দিয়ে টিপ দিলাম অন হয়ে গেছে। স্ক্রিন দেখবো, স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিনটাও দেখি। আমি আবার রিমোট দিয়ে বন্ধ হয়ে গেল, আবার দিলাম চালু। দ্যাট মিন্স আমাদের এই যে কাজটা আমরা করলাম সেটা এখন প্রপার ওয়ার্ক করছে। আমরা একটু ছবিও দেখব, ডিসেল লাইন লাগিয়ে নেব, অনেক ডিসেল লাইন লাগাচ্ছি, সুন্দর ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, সাউন্ডও পাচ্ছি আমরা। চ্যানেল চেঞ্জ করবো, চ্যানেলও চেঞ্জ হচ্ছে, ছবিও ক্লিয়ার। বন্ধ করলাম, আবার রিমোট দিয়ে অন করলাম, দেখতে পাচ্ছি সে প্রপার কাজ করছে। আমার টিভিটা আবার আগের মতো সেট করবো। সেট করার সময় যদি বসিয়ে সেট করেন অনেক সময় হয় আপনার এই কর্নারগুলা ঠিক মতো বসতে চায় না, সেটা খেয়াল রাখতে হবে। বোর্ড যদি আপনি ঠিক মতো না বসাতে পারেন তাহলে আপনার যে প্রবলেমটা ফেস করতে হবে সেটা হলো বোর্ডটা ফেটে যেতে পারে। বোর্ডটা এখান থেকে ফেটে গেলে আপনি প্রবলেম সলভ করা অনেক কষ্ট। আমরা একটু সাবধানে করি, এটাকে যখন ঢুকাবেন আপনি দেখবেন। হ্যাঁ, প্রপারভাবে ঢুকছে, যদি সে প্রপারভাবে ঢুকে তাহলে আপনাকে কিচ্ছু করতে হবে না, বসে দাও। ঠিক আছে, আপনার এটাকে দাঁড়িয়ে দেবো, নাট লাগা দিলাম।
220 थैंक यू माय वीडियो वॉच